সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে। দর্শক, আমরা রয়েছি মহিষের বাজারে। আজ 14 নভেম্বর শনিবার। আমরা আজ এহার থেকে আপনাদের ছোট বড় বিভিন্ন সাইজের মহিষের দাম জানানোর চেষ্টা করব। এই যে আমার এখানে, এই যে বলছেন, আচ্ছা কালীর মেলার অবস্থা কি? বন্ধ বন্ধ আছে, সেই কারণে আজকে এখানে মহিষের আমদানি বেশি হচ্ছে। আপনার কাছে এগুলা পুরুষ পাড়া তো নাকি? বয়স কেমন এগুলা? আগর এখনো তো। দাম চাইলেন কত জোড়াটার? দেড় লাখ চাচ্ছেন। দর্শক, যে 1.5 লাখ দাম চেয়েছে উনি এই মহিষগুলোর, দাম দিচ্ছে নাকি ভাই কেউ এখনো? দাম দিচ্ছে? কত দিছে? 32 পর্যন্ত দাম দিছে। তো বেচার ইচ্ছা আছে কত? 40 হলে বিক্রি করবেন। দর্শক শুনলেন, যে 1,40,000 হলে উনি এগুলো বিক্রি করবেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কাহারুল হাট থেকে বিভিন্ন সাইজের মহিষের দাম। এই যে পাশে আরেক জোড়া দিচ্ছি আমরা। বাইকের বয়স কেমন? আগর বয়স। তো জোড়াটার দাম চাচ্ছেন কত ভাই? 320। দর্শক, 320 দাম চাচ্ছে। দাম দিতে কত দেয়? 220-230 পর্যন্ত দাম দিচ্ছে। বেচার ইচ্ছা আছে কত ভাই? 70-80 হলে বিক্রি করবেন। আমরা এই পাশে আরেকগুলো ছোট সাইজের একটু মহিষ দিচ্ছি। এই যে আপনারাও দেখছেন, আপনারা অনেকেই বাচ্চা বাচ্চা মহিষের ভিডিও দেখতে চেয়েছেন। এগুলোর বয়স কি? আগর। দর্শক, যে এখনো আগর বয়স এগুলো। তো এগুলোর দাম চাচ্ছেন কত ভাই জোড়াটার? দাম চাচ্ছি 180। 180 চাচ্ছেন। দাম দিচ্ছে কেউ? দিচ্ছে, অবশ্যই দিবেন। কত দিচ্ছে? 230-235 পর্যন্ত দাম দিবে। 120-135 পর্যন্ত দাম দিচ্ছে। তো বেচবেন কত? কই দিবার মানে বলে যাচ্ছে আরকি। তো বেচার ইচ্ছা আছে কত? 150। দর্শক, শুনলেন, 1.5 লাখ হলে বিক্রি করবে। এই পাশে আমরা একজোড়া দেখছি চাচার কাছে। চাচা নিয়ে এসছে কেবল কেবল আনলেন নাকি? দুই দাঁত করে বয়স। দর্শক, দুই দাঁত করে বয়স। তো দাম চাইলেন কত? না, 320। এখনো তো মনে হয় কেউ দাম দেয় নাই। দুশো ভাঙতে বলতেছে? ভাঙা ভাঙি তো বিক্রি হবে না মনে হয়। তো কত দামে হবে এগুলা? আল্লাহ পাকের ইচ্ছা। দর্শক শুনলেন, এই যে দেখছেন, আল্লাহ পাকের ইচ্ছা। ওনারা বলছেন যে বাজারের উপর নির্ভর করবে। আমরা এই পাশে আরেক জোড়া দেখছি, এই পাশে দেখছি এক জোড়া। বাইকের বয়স কেমন? দুই দাঁত করে। তো জোড়াটার দাম চাচ্ছেন কত? 2 লাখ। 1,90,000-1,80,000। তো বসে দাম বলতে হয় যা যেরকম 60-65। 60-65 বলতেছে। তো ইচ্ছা আছে কত বেচার? বাজারের উপর নির্ভর করবে। দর্শক শুনছেন যে বাজারের উপর নির্ভর করবে। আমরা চলুন সামনে যাব। সামনে বেশ কিছু ওই সাইডে মহিষ দেখছি আমরা। আমরা ওই পাশে যাব, ওই পাশে গিয়ে একটু দাম জানার চেষ্টা করব। আমরা একটু খালটা পার হয়ে যাই। এই যে এখানে একটি খাল রয়েছে, পাশে নদী রয়েছে, আপনারা দেখছেন। এই যে এখানে এক জোড়া দেখছি আমরা। বয়স কেমন হয় এগুলো? 4 দাঁত করে। তো কত দাম চাচ্ছেন এগুলো? দাম চাচ্ছে 270 দাম চাচ্ছে। দাম দিছে? না, এখন কিছু বলেনি, এখনো কেউ কিছু বলেনি। তো বেচার ইচ্ছা আছে কত? বেচার ইচ্ছা মানে 60-এর মধ্যে 2 লাখ। দর্শক শুনলেন, 2,60,000-এর মধ্যে এগুলো বেচার ইচ্ছা রয়েছে। এখানে সব জোড়া জোড়ায় মহিষ বিক্রি হয়, জোড়ায় জোড়ায় মহিষ বিক্রি হয়। আমরা ওই পাশে আরেক একটা একটা দেখছি। একটা এখনই আনলেন নাকি ভাই? একটাই। এটা কি পাড়া না পাড়ি? পাড়া। তো এটার দাম চাচ্ছেন কত? 1,10,000 চাচ্ছেন। দাম দিয়েছে কেউ এখনো? কত দিচ্ছে? 1,80,000। এসো, শুধু আশি হাজার টাকা এটির দাম দিয়েছে, একটাই যেহেতু। তো এটা বেচার ইচ্ছা কত? 1,00,000-এর উপরে না নিচেই? সমান সমান, পুরো সমান সমান। এটার ওজন কতটুকু হতে পারে? 4 মণ? বেশি হবে?
পাঁচ মন হবে। দর্শক শুনলেন, পাঁচ মন ওজন হবে এটির। আমরা এই পাশে চাচার কাছে এক জোড়া দেখছি যে চাচা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ঠিক নদীর ধারেই। বয়স কেমন চাচা এগুলার? চার দাঁত করে। তো কত দাম চাচ্ছেন এগুলা? 260। তো দাম দিছে কেউ? কত? 200 কম দাম দিছে। তো বেচা বিক্রি কত করবেন? ইচ্ছা আছে কত? উপরে 2 লাখের উপরে। দর্শক শুনলেন, 2 লাখের উপরে হলে উনি বিক্রি করবেন এগুলো। এই যে দেখছেন, আমরা রয়েছি কাহারুল হাটে, আপনাদের দেখানোর চেষ্টা করছি বিভিন্ন সাইজের মহিষের দাম। এই যে চাচা, এক জোড়া আনছেন? কয় জোড়া? চার জোড়া। খামার আছে নাকি চাচা আপনাদের? খামার আছে নাকি? মহিষের ব্যবসা করেন না? এগুলোর বয়স কেমন চাচা? 2 দাঁত করে হচ্ছে। তো এগুলোর দাম চাইছেন কত আপনি? 2 লাখ 20 চাচ্ছেন। দাম দিচ্ছে কেউ? কত বলতেছে? 1,60,70 পর্যন্ত দাম দিচ্ছে। তো বেচবেন কত? কি 2 লাখে? 2 লাখের মধ্যেই। দর্শক শুনছেন যে 2 লাখের মধ্যে হলে উনি এগুলো বিক্রি করবেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি 14 নভেম্বর শনিবার দিনাজপুর জেলার কাহারুলহাট থেকে মহিষের দাম। এই যে এই পাশে আরেক জোড়া দেখছি আমরা, একটু বড় সাইজের। বয়স কেমন ভাই এগুলা? নতুন জুয়া। তো দাম চাচ্ছেন কত এগুলা? 3.5 লাখ। এক একটা ওজন কত হবে? 8 মন করে হবে? 8 মন করে হবে। 3.5 লাখ চাইলেন না? তো দাম দিচ্ছে কত এগুলা? 300 পর্যন্ত দাম দিচ্ছে। তো বেচার ইচ্ছা আছে কত? বেচার কিনে আছে 3,30,000। 3,30,000 টাকা কেনা? দর্শক শুনছেন যে 3,30,000 টাকা কেনা ওনার। মেলার জন্য নেওয়া ছিল। তো মেলা এখন কি? মেলা ভাঙলো কি কারণে? কালীর মেলা। দর্শক, কালীর মেলায় প্রচুর এ ধরনের মহিষ পাওয়া যেত। তো কালীর মেলা এই করোনা কালে 144 ধারা জারি হওয়ার কারণে মেলাটি বন্ধ হয়ে গিয়েছে। সে কারণে আজকে কাহারুলহাটে পর্যাপ্ত মহিষের আমদানি আমরা দেখছি। এখনো মহিষ আসছে, কারণ বাজারটি শুরু হয় ঠিক দুপুর থেকে। এই যে দেখছেন, আমরা আপনাদের দেখাচ্ছি বেশ মহিষ আজকে বাজারে এসেছে। এই যে পাশে এক জোড়া আমরা দেখছি ভাই। বয়স কেমন এগুলার? 6 দাঁত করে। তো দাম চাচ্ছেন কত জোড়াটার? 280 চাচ্ছেন। দাম দিচ্ছে কত? দেয় 220-30। দর্শকের যে 220-30 দাম দিচ্ছে। তো বিক্রির ইচ্ছা আছে কত দেখি বাজারে? বাজারে এখন গোলাম, বাজার মানতে হবে না? বাজার মেনেই বিক্রি করবেন। দর্শক শুনুন, বাজার মেনে বিক্রি করবেন ওনারা। আমরা ওপাশে যাবো, ওই পাশে নদীর ধারে আরেকটি মহিষ দেখছি, একজোড়া দেখছি আমরা। ওনার কাছ থেকে একটু তথ্য নেই। মেলা কি যাওয়া হয় নাই? মেলা যান নাই? মেলা জানাই, মেলা লাগবা জানাই। এর দাম চাচ্ছেন কত? 3,20,000। বয়স কেমন এগুলা? জুয়ান। 3,20,000 চাচ্ছেন। দাম দিচ্ছে কেউ? কেবল আসলেন দর্শক, কেবল আসলো। আচ্ছা, মেলা কি কারণে বন্ধ হইল? মানে সব মেলার মহিষ আজকে কাহারুলহাটে? বুধবারে ভাঙে দিছে। দর্শক শুনলেন যে কালীর মেলা, বৃহৎ কালীর মেলা, যেখানে এই মহিষ, বিভিন্ন ধরনের মহিষ, পর্যাপ্ত মহিষ উঠত, সেখানে মেলাটা হয়নি। দুইটা দিনও চালাইতে দেয়নি। দর্শক শুনলেন, দুটা দিনও চালাতে দেয়নি। আমরা এই পাশে আরেক জোড়া দেখছি। চাচা এগুলোর বয়স কেমন? নতুন জুয়ান। দাম চাচ্ছেন কত এগুলা? 350 চাচ্ছেন। দাম দিচ্ছে কত? দিচ্ছে 270-280 পর্যন্ত দাম দিচ্ছে। তো বেচার ইচ্ছা আছে কত আপনার এগুলা? 300 আশা করছেন। দর্শক শুনলেন, 300 আশা করছেন উনি। আমরা কেবল হাটটি শুরু হয়েছে, পর্যাপ্ত মহিষ উঠে এই হাটে। ওই পাশে প্রচুর এ ধরনের মহিষ রয়েছে, আমরা
নদীর ধারে যে ফাঁকা জায়গাটাকে কিছু সংখ্যক মহিষ ছিল সেগুলোরও একটি দাম জানানোর চেষ্টা করলাম। তো দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এখানেই আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।